not currently who have got three seats in the White House that the Republican now get sufficient time analyzing. You people driving in, you are doing wrong, and Kamala Harris practically horrible wicked, how they are being misled and influencing bad way that the mind misbehaving people. You say that one, a khuni bekti, black man, a issue, kalke ekta khuni ke pashe chilo, khuni eschilo, are khuni sanga shorjonto kore feleche, sala, ei samtal gulo okane daru khachilo. ও একটা খুনি এসেছে, ও কালো তখন এরকম আরেকটু পরের বেলা খাবার নিয়ে একটা দেড়টার সময় আমি ভাবলাম গেটটা বন্ধ করে দিই, সে শালা ওইখানটায় বলছে ওই গোদের ঘরটা এখানে বসে মানে কালো পোশাক পরে ও ভাবছে শিয়া দিয়ে গেছে মানে অচেনা লোক দেখতে। আরে ও তখন পাঁচটা সাতটা সামতালে দিন করে এসছে শিবদাস কথা করে জিজ্ঞাসা করে। এবারে আমি তখন বাইরে যাইনি, আমি ভাবলাম বুড়ির জন্য একটা অসুবিধা আছে, আমি গেটটা বন্ধ করবো যেহেতু স্বামীজি আছে বলে। স্বামীজি ছিল বলছে স্বামীজির সঙ্গে আজ দুদিন ধরে উৎপাত করছে, তার খাওয়া নিয়ে উমুক করে, আরে বয়স্ক হয়েছে তার একটা অন্য হেল্পের জন্য আমার দরকার ছিল, হেল্প নিয়েছে, সে তো আমার এখানে থাকার কথা নয়, এর আজকে ওখানে থাকবে। আমার একটা অন্য সাধুর ব্যাপারে রামকৃষ্ণ মিশরের পণ্ডিতদের মধ্যে উনি অগ্রগণী মা সারদার বৌমা ওদের ঘরের মেয়ে, তো এই এই সমস্ত লোকে ও জানতা, আর ওর বাবারা সবাই ভাইরা সবাই সাধু সন্ত রামকৃষ্ণ মিশনে, আর ওরা জমি এরা হচ্ছে সে দাঁতপুরের রায় চট্টাজি, এরা জমিদার ফ্যামিলি, এরা বড় এমনি সব শিক্ষিত ফ্যামিলি, এদের বড় রামকৃষ্ণ মিশনের সঙ্গে যোগাযোগ, আর এরা এমনি ও যে কোনো আশ্রমে আরামসে থাকতে পারতো, কিন্তু এরকম চুদুরবুদুর ভাবে রামকৃষ্ণ মিশনে থাকা ঠিক উপযুক্ত সাধু নয়, তবুও একবেলা খেয়ে থাকে। আরে কাঠের আলে গেলে খায়, একটা মানুষের তো দেখেই বুঝতে পারে খা খা করছে মানে খেতেই পায় না, ও একবেলা খায়, তাই একবেলা ওই দিনে ভাত খেতে হয়। তোমার বেলা তিনবার করে ভাত তারা তিন থালা করে ভাত নষ্ট হয়ে যাচ্ছে, বুড়ি ধুতে ধুতে কত ক্ষোভ করছে, তো ছোটবেলায় কোনোদিন খেতে পায়নি, এখানে এই ভাত তরকারি এমন নষ্ট হচ্ছে দেখে বড় ক্ষোভ আমারও হয়, তাহলে এই চাষগুলো নষ্ট করার কী দরকার হয়। এবারে তুমি গাঁজাকে 100 টাকা নষ্ট করছো, সে যদি খায় পেটে তাতে কি অসুবিধা, এবারে তার দাঁত নাই, তার দাঁত নাই। আরে বুড়ি কালকে এই শালা বুড়ি যদি বুড়ি ওই ভালো কথাটা যদি রিপোর্ট না করতো, ওই লোকটা অচেনা আমাকে মাটির নিচে থেকে আজ এক বছর ধরে যে কোনো সময় এসে মেরে দেবার চেষ্টা করছে, সেই লোক পাঠিয়েছে ক্যামেরা নিয়ে ফটো তুলতে। আরে ওই সাহেব চুদুরি বাচ্চা সব দেখে, এবার আমি অন্য ওদের সঙ্গে কাজ করছি বলে মাটির নিচে এসে তোকে বললাম না, ওই যে তপন রায়ের বাড়ি গেছে, তুমি ওনার চুদুরি বাচ্চা, তুমি যেখানে সেখানে মারা যাবে কেন বাড়া, তোমার কি দরকার, তুমি মানে এগুলো আমাকে না বললে আমি কি করে জানতাম যে ও সারা খুনি এসেছিল কালকে, সেই দুপুরবেলা 2:30 সময় এসেছিল, সেদিকে বলে রাখলাম এটা, ও ঝামেলা করছিল। আর চুদুরি বাচ্চা আমি একটু আবহাওয়া ঠিক করবার জন্য রাস্তাটায় বসেছিল ওদের ওই ঘরটা, ওই ক্যানেলের পাড়টা এইখানটা দিয়ে গেছে, এইখানটা দিয়ে গিয়ে ওইখানটায় বসে এইসব জায়গাগুলো দেখছিল কিভাবে কি করবো, মানে মানে কালো পোশাক পরেছিল বুঝতে পারছি না, ঝড়ে একা মানে নির্জন কোনো লোক ফোক ছিল না ওই জন্য। হ্যাঁ তবেই তো আমি জানি না, আমি যেদিন বললো কি আর ও সুধীর বাচ্চাকে জিজ্ঞাসা করছে সাঁওতালগুলো, তারপরে আমি সাঁওতাল বাচ্চাগুলো দেখেছি 4টের সময় ওখানে তাস খেলছিল, ও দারু পান করে শালা চুদুর বুদুর 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 করছে বোকা চোদার মতো, তুমি যে শালা বাড়া ওখানে সাঁওতাল বাড়া থেকে গাঁজা আনতে যাও সেগুলো ওই ওখানে পড়ে যে হাত বেড়ে গেলে পুলিশে ধরলে কাছে ধরবে, বোকা চোদা আমার এখানে গাঁজা চাষ আছে আমি গাঁজা খাই, শালা সোরের বাচ্চা, হ্যাঁ তোমার মাথা খারাপ হয়েছে তো গাঁজা করলে আমি আমি তা নিজেতে পড়বো নাকি, এইসব করা উচিত হবে না একদম। আর ও কিছুদের জমি, কিছুর বাপেদের জমি, কিছুদের জমি, এটা আমার জমি নয়, আমার আমার এই ছোট ঘরটি আমার, এগুলো নয় একটাও আমার, আমার ভাইদের নভাগের এই জমিতে দুদিকে জমিটা এখানে অনেকটা বাইরে চলে আছে, আমি পাঁচিল দিয়েছি এদের একটু আছে গাছপালা, ওই আমগুলো নিয়ে যেত কিছু ওই যে ভালো।
মানুষ তো গাছ লাগিয়েছে, তাকে ও গুণটা দিয়ে দেবে, ও গুণ দিয়ে দেবে। गोला फाग रहा है, तुम इधर रह नहीं पाते, तुमने मैं सोचा गांजा ले रहे हैं, माही को टैंकुलर कर रहे, ठीक है। लेकिन ऐसे दूर बाबा हर विष दिए हुए पीपिल आएगा, मतलब ये मैंने जो ब्लू व्हेल के बारे में लिखा रखा है दीवाल में, इट इज वेरी सस्पिशियस, मिलती भी ये सब जो है ना 2018 साल से पहले से कॉन्स्पिरेसी चल रहा है। ये वासुदेव हाजरा आया था, वो रतनपुर से, रतनपुर का